সবাইকে স্বাগতম জানাচ্ছি আদর্শ নার্সারির পক্ষ থেকে দেখেন এই যে আমার কোলের মধ্যে যে ফলের গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো লঙ্গানের একটি ভ্যারাইটি এটার নাম হলো রুবি লঙ্গান কয়েকটা ফল ছোট কলবের গাছটা ধরেছে দেখেন এবং ফলগুলো দেখতে একদম খয়েরি বর্ণের দেখেন এগুলো এখন মাছ বয়সী বলা যেতে পারে একদম বৃষ্টি স্নাত এই কিছুক্ষণ আগে হচ্ছে বর্ষা হয়ে গেছে তারপরে দেখেন এই কয়েকটা ফল কিন্তু গাছটায় রয়েছে চার আট আট পিসের মতো মনে হয় ফল আছে এই যে গাছটায় এবারে এটা হচ্ছে একদম খুবই দুই ফিটের একটা মাদার প্লান্ট দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট একটা গাছ এই যে সো এইটা থেকে আমি এটা বলতে চাই যে ধরেন আপনার বাগানে এরকম একটা গাছ হইলো জাস্ট এক থেকে দেড় ফিট বা দুই ফিট এইভাবে কিন্তু ঝোপালো হবে এবং এইভাবে ফল হবে আর এই যে লঙ্গানটা এটা পাগলে পরে বুঝবেন কি করে এরকম ফলটা ধরবেন এরপর এরকম প্রেস করবেন হুম যদি মনে হয় যে হা আর কি সংকুচিত হয়ে গেছে তাইলে বুঝবেন এটা মেসিউট হয়ে গেছে তখন খেতে পারবেন এবং এই রুবি লঙ্গানের কয়েকটা ভ্যারাইটি আছে যেগুলোর বীজটা অনেক বড়ো শ্বাসকম আর কয়েকটা আছে বেশ ভালো মানে শ্বাসের অংশটা যেটা আমরা খাই ওটা হচ্ছে বেশি আটিটা ছোটো এই যে সো এইটাই হচ্ছে সেই ছোট বীজের একটা গাছ এটার মধ্যে বীজটা ছোট থাকবে যেমন কয়েকটা ভ্যারাইটি আছে ডায়মন্ড রিভার এরপর আছে ক্রিস্টাল ব্ল্যাক এগুলির বীজটা কিন্তু ছোট থাকবে ঠিক আছে তো লঙ্গান নিয়ে আমি আস্তে আস্তে বেশ কয়েকটা ভিডিওই দিব চাইনিজ লঙ্গান ফোর সিজন লঙ্গান তারপরে পিংপং হোয়াইট এগুলি আস্তে আস্তে আসবে আপনার সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের আদর্শ নশায়ীকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের আসলে ভালোবাসার সাথে আছে বলেই আমরা সামনের দিকে একটু একটু করে আগাচ্ছি আর কমেন্ট করে জানাবেন কারা কারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে কমেন্ট করবেন কোনো বিষয় খারাপ লাগলে সেটাও বলবেন আমি শুধু চেষ্টা করব আর যদি কোনো গাছ নিয়ে ভিডিও কেউ দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আর লংগানের অনেকগুলো কালেকশান আমাদের কাছে আছে আমি আস্তে আস্তে সেগুলো রিভিউ করবো সবাইকে জানাবো দেখাবো সো এই তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা